সুবিশাল এই পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের বিস্ময়কর বস্তু ও স্থান, যার বেশিরভাগ সম্পর্কেই আমরা খুব একটা জানি না। এর মধ্যে রয়েছে এমন কিছু জায়গা যার সৌন্দর্য কল্পনাকেও হার মানায়, যে স্থানগুলো তৈরি হয়েছে প্রকৃতির খেয়ালে নিজ থেকেই। আজ পর্যন্ত সেসব স্থানের জন্মরহস্যের ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি। এরকম 10টি মনোমুগ্ধকর প্রাকৃতিক বিস্ময়কর স্থান নিয়েই আমাদের এবারের আয়োজন। 1. তুরস্কের পামুককালে। এই অসাধারণ সুন্দর স্থানের ছবিটি কোনো শিল্পীর আঁকা নয়, এটি তুরস্কের পামুককালে, যার অর্থ তুলার দুর্গ, যা দেশটির দক্ষিণ অংশের ডেনিজলি প্রদেশে অবস্থিত। এখানে রয়েছে প্রাকৃতিকভাবে তৈরি গরম পানির ঝর্ণা, যার তাপমাত্রা প্রাকৃতিকভাবেই উষ্ণ। 2. ব্লেজের গ্রেট ব্লু হোল। ব্লেজের প্রায় 300 মিটার জায়গা জুড়ে ও 125 মিটার গভীর এই প্রাকৃতিক গর্তটি ইউনেস্কোর বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের একটি। ব্রিটিশ ডাইভার ও লেখক নেট মেডিলটনের লেখা 10 ইয়ার্স আন্ডার ওয়াটার বইয়ের থেকে দ্য গ্রেট ব্লু হোল নামটি এসেছে। এই জায়গাটির পানি এতটাই স্বচ্ছ যে পানির নিচে বহুদূর পর্যন্ত সবকিছুই দেখা যায়। স্কুবা ডাইভিং এর জন্য জায়গাটি বিখ্যাত। 3. ক্রোয়েশিয়ার রিট ভাইসার সিন। এখানে 16টি লেক একটির পর একটি ছোট ছোট ঝর্ণা দিয়ে যেন এক সারিতে সাজানো। মনে হবে কাজটি প্রযুক্তির সহায়তা নিয়ে করা হয়েছে, কিন্তু এটি পুরোপুরি প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের একটি স্থান। ক্রোয়েশিয়ার প্লিট ভাইসার সিনে গিয়ে আপনি এর সৌন্দর্য উপভোগ করতে পারেন, পারবেন নৌকায় করে ঘুরতেও। 4. চীনের জাংগে ড্যানেক্সিয়া। অদ্ভুত রকমের কাজ করা এই লাল পাহাড়ের অবস্থান চীনে। এটি পৃথিবীর অন্যতম সুন্দর স্থান। পাহাড়ের লালচে ভাব পর্যটকদের ভীষণ আকর্ষণ করে। 5. অ্যান্টার্কটিকার স্ট্রিপড আইসবার্গ। বরফখণ্ড আমরা মূলত সাদা রঙেই দেখে থাকি, কিন্তু সৌন্দর্যের আরেকটি উদাহরণ হিসেবে নিজেকে উপস্থাপন করতে এই বরফখণ্ড যেন সেজেছে সাদা নীলের স্ট্রিপে। এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে যেতে হবে অ্যান্টার্কটিকার স্ট্রিপড আইসবার্গে। 6. তুর্কমেনিস্তানের দ্য ডোর টু হেল। প্রায় 40 বছর ধরে এই স্থানটি জ্বলন্ত অবস্থায় রয়েছে। এখানে কিছুটা কীর্তি রয়েছে জিওলজিস্টদের, কারণ ড্রিলিং এর জন্য কাজ করার সময় এই প্রাকৃতিক গ্যাস ফিল্ডে আগুন ধরে যায়, তখন থেকে এখনো এটি জ্বলছেই। 7. ফ্রান্সের কোট দে আলবাট্রে। ফ্রান্সের শ্বেত শুভ্র এই সমুদ্র সৈকত প্রায় 80 মাইল জুড়ে বিস্তৃত। এর উচ্চতা প্রায় 100 মিটার। এটি কোট দে আলবাট্রে নামে পরিচিত। ফ্রান্সে গেলে সবাই এই জায়গায় ঘুরতে আসেন। 8. যুক্তরাষ্ট্রের ব্রেইস ক্যানিয়ন। সমুদ্র সমতল থেকে প্রায় 2000 মিটার উঁচু এই অদ্ভুত ধরনের পিরামিডের মতো পাথুরের স্তম্ভগুলো ব্রেইস ক্যানিয়ন নামে পরিচিত। এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগের জন্য এখানে বহু পর্যটক দেশ বিদেশ থেকে আসেন। 9. বলিভিয়ার সালাদ দে ইউয়ানি। পৃথিবীর সবচাইতে বড় লবণাক্ত লেক বলিভিয়ার সালাদ দে ইউয়ানি। এটি প্রায় 10,582 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বড় আয়না হিসেবে পরিচিত। 10. যুক্তরাষ্ট্রের নেভাদার ফ্লাই গিয়েসার। বিস্ময়কর এই স্থানটির নাম ফ্লাই গিয়েসার, যা যুক্তরাষ্ট্রের নেভাদায় অবস্থিত। 1964 সালে ড্রিলিং এর সময় আকস্মিক এক দুর্ঘটনায় জিওথার্মাল এনার্জির কারণে মিনারেলস উপরে উঠে যায় এবং এটি তৈরি হয়, এমনটি লোকজনের মুখে শোনা যায়। যদিও দুর্ঘটনার মাধ্যমে তৈরি, তারপরও উপরে ওঠা মিনারেলস থেকে স্ট্রাকচার তৈরি হওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে হয়েছে, তাই এটি পর্যটকদের বিশেষ আকর্ষণের স্থান। এই ভিডিওটি ভালো লাগলে এখনই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও মজার মজার তথ্য নিয়ে তৈরি আমাদের ভিডিওগুলোর নিয়মিত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।